ডাক্তারেরা সব সময় কয় শুকনো মরিচের গুড়ার সাইয়া দিয়ে রান্না করা মাছ তরকারি স্বাস্থ্যের জন্য নাকি বেশি ভালো কিন্তু আমরা আবার কবে কখন কোনো রকম ঠেকায় না পড়লে ডাক্তারের কথা শুনছি জীবনেও শুনছি কোনো দিনও না যতক্ষণ পর্যন্ত দেয়ালে আমাকে পিঠ না ঠেকে যায় ততক্ষণ পর্যন্ত আসলে আমরা ডাক্তারের কথা মতো চলি কিন্তু যেহেতু সিজন চেঞ্জিং একটা সময় চলতেছে অলরেডি পেরায় শীতকাল চললেই আসছে এই গরম লাগে আবার এই ঠান্ডা লাগে ফ্যান তো চালাই না ভোর রাত্রে কাতা তো অবশ্যই লাগে আর এখন শুধুমাত্র শীত শীত যে স্বাভাবিক তা কিন্তু না আশেপাশে রোগ জীবাণু ছড়াছড়িও কিন্তু আসে সো এই মুহূর্তে আমাদের যদি শরীরের বেরিয়ার মানে

দিয়ে এই পিপারেশনটা মানে গরম গরম ভাতের লগে কি যে ভালো লাগবে না খাইলে বুঝবেন না সরপুরি মাছটা কিন্তু কেমন একটু তেল তেলে টাইপের মাছ মানে এই মাছটা কাটার সময় দেখবেন যে আপনার হাত একদম পুরো তেল তেল হয়ে গেছে এবং একশো বার ফেস ওয়াশ ফেস ওয়াশ থু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরেও দেখবেন যে হাতে সেই তেল তেলে ভাবটা যাইতেছে না এই কারণে এই মাছটা আমি কাঁচা রান্না করে খাইতে পছন্দ করি না সবসময় একদম তেলে ভালো করে লাল লাল করে ভাজে লই তো এটাও আসলে ব্যাপারটা হেলদি না কিন্তু তারপরেও সব তো আর ডাক্তারের কথা শোনা যায় না নিজের কথাও তো একটু শুনতে চাই না যাই হোক মাছগুলো একদম লাল লাল করে ভাইজা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি মাছের জলটা করার জন্য স্পেশাল একটা মশলা রেডি করবো তো প্রথমে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম এক চামচের মতো সাদা সরিষা সাদা সরিষার পরিবর্তে কালা সরিষাও নিতে পারেন এক দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরা করা তিন চারটা ছোট দেশি পেঁয়াজ আর পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দিলাম কতগুলা কাঁচামরিচ মূলত তরকারিতে যে যতটা ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবেন আগেই কইছি আজকে রান্নায় কিন্তু কোনো মরিচের ব্যবহার হবে না যেহেতু মশলাটা অল্প পরিমাণে তাই ব্লেন্ড করার সুবিধার্থে আমি কয়েক টুকরা টমেটোও দিয়ে নিলাম যদিও এতে টেস্টটা কিন্তু আরও বেশি ভালোই আসে আর এরপর সামান্য জল দিয়ে সম্পূর্ণ জিনিসটা আমি ব্লেন্ড করে নিবো ও পরিমাণ মতো লবণও দিয়ে নিিসি আর যাতে মাছের তরকারিতে আলাদাভাবে লবণ দেওয়ার প্রয়োজন না পড়ে তো আপনারা চাইলে কিন্তু পুরো প্রসেসিংটা ব্লেন্ডারে না করে শিলনোরায়ও করতে পারেন এবং এইভাবে মসৃণ একটা মশলা তৈরি হবে মাছ ভাজার পরেও যে বাড়তি তেলটা ছিল সেটা আমি রান্নার করাইতে নিলাম এবং বাড়তি আরও খানিকটা তেল নিলাম আজকে রান্নাটা হবে সরিষার তেলে সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরা ফোড়ন আর এখন আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিবো আমি আবার একটু কিপটা রান্ধ নিয়ে আসি এই কারণে মশলা যাতে অপচয় না হয় আমি কিন্তু ব্লেন্ডারের মশলাটা ধুইয়া এরপর দিয়ে দিলাম ব্লেন্ডারে মশলা ধোয়া এই জলটার কারণে কিন্তু মশলাটা কষাইতে অনেক হেল্প হবে আর সেই সাথে মশলা কষানোর ফাঁকে ফাঁকে বাকি মশলাগুলোও কিন্তু অ্যাড করতে হবে তো আজকে রান্নাটায় হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমরা লাল গুঁড়ো মরিচ ব্যবহার করতেছি না তরকারির কালারটা কিন্তু একদম সেই জম্পেস্টকটু একটু লাল আসবে না যেহেতু কালারটা লাল আসবে না মোটামুটি যাতে দৃষ্টিনন্দন হয় একদম তো কাঁচা কাঁচা রঙ হলে খাইতেও ভাল লাগে না দেখতেও ভালো লাগে না এই কারণে হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম তারপর দিয়ে দিবো

কাঁচা দিয়ে মাছ তরকারি রান্না না করার পেছনে আমাকে মোটামুটি তিনটা কারণ আছে প্রথম অজুহাত হইল কাঁচা মরিচ দিয়ে রান্না করা মাছ তরকারি দেখতে খুব একটা সুন্দর হয় না মানে অ্যাট্রাক্টিভ হয় না মানে একদম মারদাঙ্গা লাল লাল টকটকে মাছের ঝোল না হলে আমাকে আসলে মুখে রোসে না দ্বিতীয় অভিযোগ হলো অভিযোগ ঠিক না দ্বিতীয়টা হয়েছে আমাদের ধারণা আমাদের ধারণা হলো কাঁচা দিয়ে রান্না করা মাছ তরকারি খাইতে নাকি অতটা স্বাদের না যদিও এর পক্ষে আমরা কিন্তু কোনো যুক্তি এখন পর্যন্ত দেখাইতে পারি নাই তৃতীয় যে কারণটা এটা কোনো অভিযোগ না এটা কোনো ধারণাও না এটা হলো একদম সাফ অজ্ঞতা মানে আমাকে মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু আমরা জানি না যে মরিচের গুঁড়া দিয়ে রান্না করা খাবার আমাকে শরীরের জন্য কতটা ক্ষতিকর সেই তুলনায় কাঁচা দিয়ে রান্না করা খাবার কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এ ও এ লেকসা দিতে দিতে কিন্তু মশলা না হয়ে গেছিল আর আমি ঝোলের জন্য পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে ওঠার পরে কা মাছগুলো দিয়ে দিছি আর এখন আমি অল্প যে না ঢাকা দিয়েই রান্না করতেছি ঝোলটা একটু টাইনা আসা পর্যন্ত যদি দেখেন চল্লিশ মিনিটের রান্না কিন্তু আমি চার মিনিটে কমপ্লিট করে ফেলাইছি মানে ভিডিওতে সত্যি সত্যি তো আর সম্ভব না তো যাই হোক মাছ কিন্তু প্রায় রান্না শেষ কিন্তু শীতকালীন যে কোনো রান্না কিন্তু কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত না তাতে ধনিয়া পাতা দেওয়া হয় সেটা মাছ হোক বা তরকারি হোক তো ফাইনাল টাচ দেওয়ার জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যত বেশি বেশি ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা তত বেশি বেশি কিন্তু ফ্লেভার ফুল টেস্ট আর সব ফ্লেভারগুলো মিলে মিশে যাতে সুন্দর একটা টেস্ট হয় এর জন্য কিন্তু দুই মিনিট ঢাইকা রাখতে হবে এই পর্যায়ে কিন্তু আর চুলার জালটা জ্বালাই রাখার দরকার নেই ফাইনালি পরিবেশন করার পালা তো হালকা হালকা এই শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা এবং সরিষা বাটা দিয়ে রান্না করা এই এই স্পেশাল সরপুটির রেসিপিটা কিন্তু দারুণ লাগে বাসায় যখন পরিবেশন করছি সবাই অনেক পছন্দ করছে জামাইতে মাইতে পঞ্চমুখ পঞ্চমুখ না পাঁচটা মুখ না হইলেও একটা মুখ দিয়ে প্রশংসা করছে তাতে কোনো সন্দেহ নাই আমার প্রশংসা যদি পাইতে চান একবার চেষ্টা করে দেখতে পারেন কাঁচামরিচের এই স্পেশাল মাছের রেসিপিটা যেহেতু এটা এমনিতেও হেলদি শরীরের জন্যও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাঁচামরিচ কিন্তু অনেক হেল্প করে কাঁচামরিচে আছে ভিটামিন সি না না ভাই আজকাল গুণাগুন বেশি কমু না কারণ অলরেডি কিন্তু আমার টাইম শেষ তো আপাতত আজকে আর কিছু কইলাম না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইতে ভুলবেন না রেসিপিটা সম্পর্কে অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং